Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Ami Roxana Parmin, Shohokari Shikika, Sulaiman Kindergarten. Shupriyo, Panchom Sreni Shikkharthi Bondhura, Tumra Shobai Kemon Acho? Asha Kori Allahor Rahmote Bhalo Acho. Alhamdulillah, Amiyo Bhalo Achi. Aaj Ami Tomader Bangladesh Obishyo Porichoy Koye Prothom Adhyay Theke Ekti Proshno Shekhabo. তোমরা সবাই মনোযোগ সহকারে আমার সাথে শুনবে এবং প্রশ্ন উত্তরটি ভালোভাবে বুঝে নেবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম কি? এ সরকার গঠন করা হয় কেন? মুজিবনগর সরকারের একটি সফলতা লেখো। উত্তর: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য এ সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকারের একটি সফলতা হলো: এক, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা। দুই, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করা। তিন, মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তরটি পড়লাম, এবার চলো প্রশ্নোত্তরটি ভালোভাবে বুঝে নেওয়া যায়। মুজিবনগর বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম হলো মুজিবনগর সরকার। আবারও বলছি, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। আর মুজিবনগর সরকারের সফলতাগুলো হলো: মুক্তিযুদ্ধকে এই সরকার সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছিল, তারপরে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করতেও সক্ষম হয়েছিল, আবার মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করতেও এই মুজিবনগর সরকার সক্ষম হয়েছিল। দেখো, বিদেশিরাও কিন্তু আমাদের দেশকে অনেক সাপোর্ট করেছিল, অনেক সহযোগিতা করেছিল, এই শুধুমাত্র মুজিবনগর সরকার গঠনের কারণে। মুজিবনগর সরকারের এগুলোই প্রথম সফলতা। আমরা প্রশ্নোত্তরটি ভালোভাবে বুঝে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছু শ্রেণীতে শিখিয়ে দেওয়া হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নটির চলো আরও একবার মনোযোগ সহকারে পড়ি, তাহলে আমরা এখানে প্রশ্নোত্তরটি শিখে ফেলতে পারব। প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম কি? এ সরকার গঠন করা হয় কেন? মুজিবনগর সরকারের তিনটি সফলতা লিখব। উত্তর: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য এ সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকারের তিনটি সফলতা হল: এক, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা। দুই, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করা। তিন, মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি ইতিমধ্যে তোমরা প্রশ্নোত্তরটি ভালোভাবে শিখে নিয়েছো এবং বুঝেও নিয়েছো। তাহলে আজ আর নয়, দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। তোমাদের মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।